ফ্রেন্ডস টিএস গার্ডেন অ্যান্ড নার্সারিতে আমি তনুশ্রী সিনহা আবারও নিয়ে চলে এসেছি যমুনা নার্সারির ভিডিও নিয়ে বলেইছিলাম এর আগের ভিডিওতে যে যমুনা নার্সারির বেশ কয়েকটা নার্সারি আছে ফল ফুলের তারপর ইনডোর আউটডোর সবের নার্সারি রয়েছে তো আজকের ভিডিওটা ফল গাছের ওপর রয়েছে প্রচুর ফলের কালেকশন নিয়ে চলে এসেছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন খুব ভালো লাগবে আশা করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা বাজিয়ে দেবেন এই দেখুন প্রথমে যে গাছটা দেখাচ্ছে এই যে কাঁকড়ানা গাছ এটা থাই কাঁকড়ানা আর এটার দশ ইঞ্চি ছয় ইঞ্চি রয়েছে এটা দশ ইঞ্চিতে রয়েছে এর দাম রয়েছে দুশো টাকা কাঁকড়ানার স্টার্ট রয়েছে একশো থেকে দুশোর মধ্যে আর প্রচুর ফল হয়ে আছে বললাম এটা থাই কাঁকড়ানা এতে ফুল একদম দেখাই যাচ্ছে না আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এতটুকু ছোট গাছে প্রচুর ফল হয়ে আছে মানে ফুল তো দেখা যাচ্ছেই না পাতাও খুব কমই দেখা যাচ্ছে আর এবারে দেখাচ্ছি লাল জামরুল এই যে লাল জামরুল লাল জামরুলের দাম রয়েছে দুশো টাকা গাছটা দেখতেই পাচ্ছেন বেশ হেলদি গাছ আর বেশ হাইটের গাছ এই দেখুন গাছটা খুবই যে বড় টানা মাঝারি সাইজে রয়েছে এই গাছটা আর আপনারা যদি যমুনা নার্সারিতে আসতে চান মানে মুচিসার যমুনা নার্সারিতে আসতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে আর ভিডিও শুরুতেও আপনারা দেখেছেন থামবেলে দেওয়া আছে ওদের বোর্ডের ছবিটা তো দেখে নিতে পার চলে আসতে পারেন আর এবারে দেখাচ্ছি বেল গাছ এটা থাই বেল এর দাম রয়েছে একশো থেকে দুশোর মধ্যে আর এবারে দেখাচ্ছি গ্রিন আপেল গ্রিন আপেল সাত ইঞ্চির এর দাম রয়েছে আড়াইশো টাকা আর এই যে দেখুন গাছটা কি পরিমাণ হেলদি আর বেশ হাইটের গাছ রয়েছে খুব সুন্দর সুন্দর ফলের ফুলের যমুনা নার্সারিতে গাছ রয়েছে সব রকমের ভ্যারাইটি পেয়ে যাবেন আপনারা এখানে আর এই দেখুন গ্রিন আপেলের গাছটা আর এবারে দেখাচ্ছি আবারও কিছু কাঙ্ড়ানার গাছ এগুলো ছ ইঞ্চি রয়েছে ছ ইঞ্চিতে দাম রয়েছে আশি থেকে একশোর মধ্যে আর এই যে দেখুন ফল হয়ে আছে ফুল প্রচুর হয়ে আছে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগছে ভালো লাগলে সাথে থাকবেন আর অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে তাহলে অনেকে দেখতে পারবে আর যমুনা নার্সারি সম্বন্ধে জানতে পারবে তো প্লিজ শেয়ার করবেন আর এই যে দেখুন প্লাস্টিক প্যাকেটে রয়েছে এগুলো ছয় ইঞ্চি প্লাস্টিক প্যাকেট এগুলো রয়েছে আর গাছগুলো বেশ হেলদি গাছ আর প্রচুর সবকটা গাছেই ফল হয়ে আছে ফুল হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এবারে দেখাচ্ছি আমের ভ্যারাইটি প্রচুর আমের ভ্যারাইটি রয়েছে আর এই আম গাছটার দাম রয়েছে পাঁচশো টাকা ডকমাই এটা এর দাম রয়েছে পাঁচশো টাকা এই যে গাছগুলো দেখতে এই রকম আর এটা নূরজাহান নূরজাহানের দাম রয়েছে পাঁচশো টাকা এবারে যে গাছটা এবারে যে আম গাছটা দেখাবো এই যে থ্রি টেস্ট আর এই যে গাছটার নাম এখানে লেখা আছে প্রত্যেকটা গাছেরই নাম লেখা আছে তবুও আমি বলে দিচ্ছি এই যে গাছটা দেখতে এই রকম আর এর দাম রয়েছে আটশো টাকা থ্রি টেস্ট নাম শুনে বুঝতেই পাচ্ছেন তিন রকমের টেস্ট পাওয়া যাবে এই আমটা থেকে আর এবার রয়েছে চায়না চাঙ্গান এর দাম রয়েছে দুশো গাছগুলো প্রত্যেকটা গাছই খুব হেলদি আর এটা রয়েছে এটা রয়েছে হাজার টাকা হানিডু হানিডুর দাম রয়েছে হাজার টাকা এটা কাটিমন কাটিমন আমের দাম রয়েছে তিনশো টাকা আর এটা বছরে তিনবার আম দেয় এই গাছটা আর এবারে দেখাচ্ছি চার কেজি চার কেজি গাছের আমের দাম রয়েছে গাছটার দাম রয়েছে চারশো টাকা আর এই যে গাছগুলো দেখতে এই এইরকম আর এটা কিং অফ চাকাপাত এই গাছটার নাম আর এই গাছটাকে দেখতে এই রকম আর এর দাম রয়েছে হাজার টাকা আর এটা ব্রানাই ম্যাঙ্গো ব্রানাই ম্যাঙ্গোর দাম রয়েছে পাঁচশো টাকা আর এটা বি চ্যাটার্জি বি চ্যাটার্জির দাম রয়েছে তিনশো টাকা আর এটা গৌরমতি গৌরমতির দাম রয়েছে সাতশো টাকা আর এই যে এই গাছটা দেখতে এরকম আর এর এর দাম রয়েছে পাঁচশো টাকা তো গাছগুলো দেখতেই পাচ্ছেন খুব হেলদি গাছ আর যমুনা নার্সারি যিনি কর্ণধার ওই ওই দাদাকে একটু দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য যাতে আপনাদের চিনে আসতে সুবিধা হয় চিনতে সুবিধা হয় কোনটা যমুনা নার্সারি কারণ এখানে প্রচুর নার্সারি তো সেই জন্য আপনাদেরকে একবার ওনাকে দেখিয়ে দিলাম আর এবারে যে গাছটা দেখছেন এই গাছটা হলো অ্যাসেম্বলির বাতাবি অ্যাসেম্বলি বাতাবির দাম রয়েছে একশো থেকে দুশোর মধ্যে আর বললাম এদের প্রচুর ফলের গাছ রয়েছে অনেকগুলো নার্সারি তো সবকটা নার্সারিতেই আপনারা কি মানে ফলের ফুলের কোনো বাগানে ফলের কোনো বাগানে ফুলের আবার কোনো বাগানে আউটডোর ইনডোরের গাছ পেয়ে যাবেন তো সেই জন্য দাদাকে একবার দেখিয়ে দিলাম আপনাদের আর লেবুরও অনেক রকমের ভ্যারাইটি রয়েছে এটা রয়েছে সবেদা আর সবেদার দাম রয়েছে আটশো থেকে আশি থেকে দুশোর মধ্যে আর ফল হয়ে আছে এই গাছটার ফল হয়ে নেই তবে আরও অনেক সবেদার গাছ আছে সেটা অন্য বাগানে রয়েছে আমি সেই বাগানে এখনও যাইনি তো ওই গাছগুলোতে প্রত্যেকটা গাছেই ফল হয়ে রয়েছে সবেদা ফল হয়ে রয়েছে মানে প্রত্যেকটা গাছেই ফলের গা ফলের গাছেতে প্রত্যেকটাতেই ফল আছে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর এবারে দেখাচ্ছি মৌসুম্বি লেবু এটা মৌসুম্বি লেবুর গাছ আর এরও দাম রয়েছে আশি থেকে দুশোর মধ্যে প্লাস্টিক প্যাকেটে রয়েছে তো এই যে গাছগুলোর সাইজ দেখুন এই রকম ছোট ছোট গাছ আর প্লাস্টিক প্যাকেটে রয়েছে এগুলো খুব হাইটের যে গাছ বলবো তা না কিন্তু খুবই হেলদি গাছ এবারে এই আম গাছ এটা এতে আমের মুকুল হয়ে আছে দেখতেই পাচ্ছেন এই আম গাছটার দাম রয়েছে দুশো টাকা আর দেখুন বেশ হেলদি গাছ এতটুকু গাছে কত পরিমাণ মুকুল হয়ে আছে বেশ হাইটের গাছ দেখতে পাচ্ছেন প্লাস্টিক প্যাকেটে রয়েছে আর এটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছে কিন্তু প্রচুর ফল হয়ে আছে আমি চেষ্টা করছি কাছ থেকে দেখানোর আর এই কাঁঠাল গাছের দাম রয়েছে কিন্তু একশো থেকে দুশোর মধ্যে আপনারা চলে আসতে পারেন যমুনা নার্সারিতে আর এবারে দেখাচ্ছি লেবু লেবুর অনেক রকমের ভ্যারাইটি পেয়ে যাবেন আর দাম রয়েছে আশি থেকে দুশোর মধ্যে আর এটা সিলেট গাছ সিলেট গাছের দাম রয়েছে ষাট টাকা এই গাছগুলোকে দেখতে এই রকম এই যে গাছগুলোকে দেখতে এরকম আর এগুলো রয়েছে ভ্যারাই কাটা ডুমুর এর দাম রয়েছে একশো টাকা এই যে ফল হয়ে আছে প্লাস্টিক প্যাকেটে রয়েছে গাছটা আর এগুলো পেয়ারা আপনারা তো দেখতেই পাচ্ছেন পেয়ারা গাছেরও প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে যমুনা নার্সারিতে অনেক রকমের পেয়ারা গাছ আছে আর এর দাম রয়েছে পঞ্চাশ টাকা আর এগুলো রয়েছে চেরি দেখতেই পাচ্ছেন লাল ফল হয়ে আছে আর এই যে এই সাইডে রয়েছে ছোট ছোট ফুল তারপর ওই যে গ্রিন কালারের দেখতেই পাচ্ছেন ফল বড় হলে তারপর লাল হবে ফলটা তো চেরির দাম রয়েছে ষাট টাকা প্রচুর চেরির গাছ রয়েছে এই যে প্রচুর স্টক রয়েছে এই দেখুন আর এগুলো রোল রয়েছে লেবু এগুলো লেবু লেবুর বললামই প্রচুর লেবুর স্টক রয়েছে আর এগুলো রয়েছে গোল্ডেন বানানা গোল্ডেন বানানার দাম রয়েছে তিনশো টাকা থেকে শুরু চারশো টাকার মধ্যে তিনশো থেকে চারশোর মধ্যে এটা রয়েছে রাম ভুটান আর এর দাম রয়েছে পাঁচশো টাকা লিচুর মতন থোকা থোকা ফল হয় লিচুর থেকেও টেস্টি হয় এই গাছের ফলটা খুব টেস্টি বললো আর এটা হলো হলুদ স্ট্রবেরি পেয়ারা এই রকম গাছটা দেখতে আর এর দাম রয়েছে পাঁচশো টাকা আপনাদেরকে প্রথমে বলেইছিলাম যে অনেক রকম ফলের গাছ আজকে আপনাদেরকে দেখাবো আর পেয়ারা গাছেরও অনেক রকমের ভ্যারাইটি রয়েছে আর এগুলো রয়েছে লেবু লেবুর দাম তো আপনাদেরকে বলেইছি যে ফল হয়ে আছে দেখুন আশি থেকে দুশোর মধ্যে আর এগুলো রয়েছে আমলকি লাল আমলকি আর লাল আমলকির দাম রয়েছে দুশো টাকা আর আজকে আপনাদের আমলকি গাছ দেখাবো প্লাস আমলকি ফল কোথায় হয় সেটাও আপনাদের দেখাবো এই যে দেখুন আমলকি ফল হয় পাতায় এই যে হয়ে আছে তো এটা রয়েছে সাদা আমলকি আর আগেটা দেখালাম লাল আমলকি আর লাল আমলকির দাম বললাম দুশো টাকা আর সাদা আমলকির দাম রয়েছে একশো টাকা সরি আশি টাকা তো এই যে আমলকিটা দেখতে এরকম গাছে ঝুলছে দেখুন এটাও আপনাদেরকে দেখালাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে আমি যতটা পেরেছি গাছটাকে বা ফলটাকে দেখানোর চেষ্টা করেছি এখানে এত গাছ রয়েছে এই দেখুন আমি দাঁড়াতে পারছি পারার জায়গা নেই তো চেষ্টা করেছি তার মধ্যে আপনাদেরকে যতটা পারবো চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর তো এরপরে যে গাছটা দেখাচ্ছি এই যে এই গাছটা এটা রয়েছে বারাব্বা ফ্রুট প্ল্যান্টস এটা আর এর দাম রয়েছে তিনশো টাকা গাছটাকে দেখতে এইরকম এই দেখুন গাছটা বেশ গ্রোথের গাছ আর বেশ হেলদি গাছ আর এটা অল টাইম জামরুল এই গাছটা অল টাইম জামরুল হয় আর এর দাম রয়েছে সত্তর টাকা এবারে দেখাচ্ছি লংবেরি এটা লংবেরি আর এর দাম রয়েছে আড়াইশো টাকা এই যে গাছটাকে দেখতে এইরকম আর এবারে এটা সজনে সজনের দাম রয়েছে ষাট টাকা সজনের দাম রয়েছে এখানে ষাট টাকা আর এবারে দেখাচ্ছি ব্ল্যাকবেরি এটা ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরির দাম রয়েছে একশো টাকা গাছটা দেখতে এইরকম ব্ল্যাকবেরির গাছটা দেখতে রকম আর ব্ল্যাকবেরিটা তো দেখছেন এই যে গাছটা দেখতে এইরকম আর এগুলো রয়েছে কদবেল এরকম ছোট ছোটো গাছেই ফল হবে আর কদবেলের দাম রয়েছে একশো থেকে দুশোর মধ্যে এই যে ছোটো ছোটো গাছ অথচ ফল হবে বেশি বড় হতে লাগবে না গাছগুলোকে আর এগুলো রয়েছে থাই বাতাবি থাই বাতাবি থাই বাতাবি তো আপনাদের দেখালাম এরপরে দেখাচ্ছি রেড বাতাবি এই যে এগুলো রেড বাতাবি আর রেড বাতাবি হলো বাইরেও লাল ভেতরেও লাল আর খেতে খুবই টেস্টি খুব মিষ্টি হয় এই রেড বাতাবিটা গাছগুলো দেখতেই যে এরকম আর প্লাস্টিক প্যাকেটে রয়েছে এই গাছগুলো আর এগুলো রয়েছে চায়না কমলা আর লেবুর দাম তো আপনাদেরকে বলেইছিলাম যে লেবুর দাম রয়েছে আটশো আশি থেকে দুশোর মধ্যে এখানে অনেক রকমের লেবুর গাছ রয়েছে অনেক ভ্যারাইটি রয়েছে তো আপনাদেরকে চেষ্টা করছি প্রত্যেকটাকেই দেখানোর তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই টাটা